मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला कम ना हो। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता है। तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है। আমি ঢাকা এয়ারপোর্ট থেকে ডোবার উদ্দেশ্যে যাব। প্রথম জার্নিটা আসলে খুবই করা, তো আমি অনেক কিছু, কিন্তু ফার্স্ট স্টেশন ছিল আর এটা আসলে বলার মতন ভালো লাগতেছে, যে কি আরো কি কি করা লাগে, অনেকক্ষণ সময় লাগবে মনে হচ্ছে। আমি আমার সব কিছু হারিয়ে ফেলছিলাম, তারপরও অনেক কষ্টের পর দুবাই গেছিলাম। অনেক কষ্টের পর বিমানে উঠতে আসছি, আসলে বল হইলে বুঝে যে পারবো না কতটা কষ্ট করছি। তাই আমার সব কিছুই হারাই গেছিলো, তো সেই অবস্থায় আমি সব কিছু বিছাইয়া বাইর করে তারপরে আবার এখন বিমানে উঠতেছি। সব আমি যখন এয়ারপোর্টের ভিতর দিয়ে ঢুকতেছিলাম, ওই সময় আমার হাতে যে ট্রলিটা ছিল ওইটার মধ্যে আমার খুবই ইম্পর্টেন্ট ফাইল ছিল, আর ওই ফাইলটা ঠিক আছে আমার হাত থেকে হারিয়ে যায়। তখন আমি অনেক কষ্ট কর, এবং আমি সেই সময়টায় বাংলাদেশ বিমানের ডিউটিরত অফিসারকে বলি, এবং ওনারা আমাকে অনেকটা হেল্প করে, তাদের সহযোগিতার মাধ্যমে আমি এখন বিমানে আসতে পারছি, এবং এখন আমি ডুবাইয়ের উদ্দেশ্যে যাইতে পারতেছি। সবার প্রতি আমি কৃতজ্ঞ, এবং আমার অন্তরের থেকে ওনাদেরকে ধন্যবাদ। ভালো লাগতেছে যে আমাদের বাংলাদেশে এত ভালো একটা সার্ভিস দিচ্ছে, ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, সর্বোপরি মহান আল্লাহর বড় শুকরিয়া জানাচ্ছি যে এত কিছুর পরও ডুবাই শহরে আসতে পারলাম, এবং ডুবাই শহরটা দেখার জন্য নামতে পারলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, নেক্সট টাইমে আমি আমার এই বোলটা থেকে শিক্ষা নিয়ে আমি চলতে পারি। জীবনে প্রত্যেকটা মুহূর্তে স্বপ্নগুলো যেন পূর্ণ করতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।